বিউটিপের আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের প্রতি সেগমেন্টে একজন প্যানেল নতুন গেস্ট আসবেন। এই সেগমেন্টে আমরা একজন নতুন গেস্ট হিসেবে এনেছি, উনি এক মিনিকিউব অফিসের সাথে জড়িত, কিন্তু ওনার সাথে পরিচয় করানোর আগে একটা জিনিস আমার মনে হয় এই প্রোগ্রামে এখন পর্যন্ত আমরা উল্লেখ করিনি, সেটা আমি উল্লেখ করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইউবার বলতে একটা কোম্পানি, যেটা আমেরিকান বেসড অ্যাপস কোম্পানি, যেটা আপনাকে মোবাইলে ডাউনলোড করতে পারবেন অ্যাপসটা, এবং আপনি এখান থেকে আপনি অর্ডার দিবেন ক্যাব অফ ক্যাবের, আপনাকে লোকেশন বলবে, জেনে নেবে, আপনাকে পিক আপ করবে, আপনাকে ড্রপ দিবে, এবং পেমেন্টও তারা ব্যাংক থেকে নিয়ে নিবে। এবং আপনার আগে থেকে এটা রেজিস্টার হইতে হবে ব্যাংক ডিটেলস দিয়ে। আপনার সব ডিটেলস তাদের কাছে থাকবে, সব ব্যাংক ডিটেলস সব কিছু থাকবে, আপনার লোকেশন ডেস্টিনেশন সব কিছু জানার পরে তারা নিবে এবং পয়সা পেমেন্ট করে নিবে। এটা খুবই পপুলারিটি পেয়েছে এবং শুধুমাত্র ইংল্যান্ডের কয়েকটা শহর না, সারা পৃথিবীতে অনেক দেশে সেটা, এবং এটা ফেভারে অনেকেই কথা বলেন, অ্যাগেনস্টে কথা বলেন। এই নিয়ে একটা ভিডিও আমরা আজকে এই প্রোগ্রামে এই সেগমেন্টেই দেখব, কিন্তু তার আগে আমরা চলুন সেই একজন মিনিকেব অফিসের যে একজন মালিক ওনার সাথে পরিচিত হই। সাবজি স্যার, থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার যে প্রবলেমটা ফেস করতেছেন এই মুহূর্তে, সেটা অনেকেই বলতেছেন, আপনার যে মিনিকেব অফিসের যে মালিক যে ওনারা বলতেছেন যে এই ইউবারের জন্য আপনারা আপনাদের বিজনেস যে লোকাল মিনিকে অফিসগুলো এফেক্টেড, ক্ষতিগ্রস্ত আর কি, সেটা ব্যাপারে আপনি কিছু বলবেন প্লিজ। জি, থ্যাংক ইউ মাহবুব ভাই আমাকে এখানে আনার জন্য, এইরকম একটা প্রোগ্রাম করার জন্য খুবই ভালো প্রয়োজন নতুন ড্রাইভার বা পুরাতন ড্রাইভারের জন্য, বুঝছেন? সবাই মানে অনেক কোয়েশন আছে, তারা জানতে চায় আমাদেরকে আসিয়া বলে কোয়েশনগুলো, তখন আমরা বলি অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছে যান, আপনাদের কাছে পাঠাই আমরা এইটা আপনাদের জন্য। আর হুবারে যেটা বলছেন, এইটা আমাদের অনেক অসুবিধা হয়েছে দুই বছর তিন বছর থেকে, মানে আমাদের বিজনেস অনেক কমে গেছে ওদের কারণে, ওদের সাথে আমরা ইয়ে করতে পারতেছি না, বিজনেস কমে গেছে, ড্রাইভার কমে গেছে, কাস্টমারও চলে গেছে। এখন কি করা, আপনারা একটা পরামর্শ দেন। এটা আসলে এই প্রবলেমটা হচ্ছে আমি বলবো সামাজিক এবং রাজনৈতিকও কিছুটা একটা প্রবলেম, এবং এটা কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে আর কি, সুতরাং ডেফিনেটলি অ্যাকাউন্টেন্টের কন্ট্রোলের বাইরে আর কি বলবো। সুতরাং এটার পক্ষে বিপক্ষে যাই থাকুক না কেন, তবে আমরা জানতে পারলাম যে ওনার বিজনেস এফেক্টেড, যে লোকাল মিনিকে ভবিষ্যৎ যাতে এর ক্যাপিটাল নাই, ইনভেস্ট করার মতো সামর্থ্য নাই, যে তারা বিলিয়ন পাউন্ড ওয়ার্থ তাদের কোম্পানি, সেই কোম্পানি অ্যাপস টেকনোলজি তাদের হাতে, এবং তাদের সাথে কম্পিট করা খুব কঠিন, এবং সে কারণে হয়তো লোকাল যে ক্যাব অফিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বলতে গেলে যে অনেক সময় আমরা অনেকে বলে যে এই টেস্কো সেন্সবারি এক্সপ্রেসগুলো লোকাল বিজনেসগুলোকে খেয়ে ফেলতেছে, এরকম অনেকটা, যে উবারের মতো যাদের পয়সা আছে, অ্যাপস আছে, টেকনোলজি আছে, তাই লোকাল মিনি ক্যাব অফিসগুলোকে খেয়ে ফেলতেছে আর কি, কারণ তারা পারতেছে না তাদের সে কম্পিট করতে। এতে হয়তো লাভবান হচ্ছে ইয়েরা, যারা প্যাসেঞ্জার তারা লাভবান হচ্ছে এটা এক্সেন্সে। কিন্তু চলুন আমরা কথা না বাড়িয়ে উবার সম্পর্কে পরে কথা বলবো, আমরা একটা কোশ্চেন নিব প্লিজ। আপনার মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলতে হবে। আমার একটা প্রশ্ন, মাইলেজ অ্যাকাউন্ট কিভাবে ক্যালকুলেট করা হয়? রাইট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা কিন্তু আমরা যে অ্যাকাউন্টসটা করি সেটাতে মাইলেজ আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ আপনি কত মাইল ড্রাইভ করলেন না করলেন সেটা আমাদের জানার বিষয় না, অ্যাকাউন্টেন্টরা জানার বিষয় না। কিন্তু আমরা যে হিসাবটা করি সেটা হচ্ছে আপনার ইনকাম কত, এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর যে প্রফিট থাকে, এখানে মাইলেজ কোনো রিলেভেন্স নাই। কিন্তু যখন ইনভেস্টিগেশন হয়, এবং অনেক লোকাল কাউন্সিল এখন মিনিকেব ড্রাইভারদের মাইলেজ জানতে যাচ্ছে, ওই যে সালিক ভাই একটা কথা বলে গেল কিছুক্ষণ আগে, যে ওনারা পর্যন্ত চেষ্টা করতেছেন যে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট রেট থাকবে, লন্ডনের সবাই একই রেটে চার্জ করবে, সেটা ট্যাক্সি ড্রাইভার হোক,
ক্যাব ড্রাইভার হোক, মিনি ক্যাব ড্রাইভার হোক, হেকনিকে যেই হোক না কেন, সবাই এক রেটে চার্জ করবে, একটা ইউনিফর্মিটি থাকবে। এবং আমি একটা কথা বলতে পারি, কেমব্রিজের আমাদের আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, কেমব্রিজে কিন্তু তারা কিন্তু এটা ফিক্স করে দিয়েছে, কেমব্রিজের শহরের ভিতর সব মিনি ক্যাব ড্রাইভার তাদের লোকাল কাউন্সিল থেকে ফিক্সড করে দিচ্ছে, তোমরা এত গজ এত ইয়ার্সের জন্য এত চার্জ করবে, এত মাইলেজের জন্য এত চার্জ করবে। এই কারণে মাইলেজ অ্যাকাউন্টসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আর কি। আমার একটা কলার আছে, কলটা নিয়ে আমি আমার কোশ্চেনের বাকি অংশটা আনসার করবো। হ্যালো, সালাম আলাইকুম, আপনি কথা জি বলেন ভাই। আমি ওই কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি। জি, আপনি একটু জোরে কথা বলবেন প্লিজ। আপনাদের আমি কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি। জি, আমি চাচ্ছিলাম আমাদের ক্যাব ড্রাইভাররা যদি, জি আপনাদের ক্যাব ড্রাইভার যদি আমাদের ইউনিয়নে জয়েন্ট হয় মেম্বারশিপে, তখন আমি দেখছি আগে একজন ভদ্রলোক বলছিল আপনারা সাদিক খানের সাথে আলাপ করবেন, এগুলো আপনারা ইন্ডিভিজুয়াল করে কোনো আমার মনে হয় সুবিধা করতে পারবেন না, আপনারা কোনো ইউনিয়নের টাচে যেতে হবে। ইউনিয়নের সাথে আপনারা যুক্ত হন, মেম্বারশিপ নেন, আমার ইউনিয়ন আমাদেরকে, আমি বলতেছি আমরা আপনাদেরকে হেল্প করব। গত বছর আপনার ব্রাইটনে কিছু মিনিক্যাব ড্রাইভার্স এরা আসছিল, আমাদেরকে বলছে এরকম তারা আমাদের ওয়ার্কার্স ইউনিয়নে জয়েন্ট হবে, কিন্তু এরা হয় নাই। তখন যদি হয়, সাদিক খানও আমাদের ইউনিয়নের মানুষ, উনিও কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের মেম্বার। জি, তো সুতরাং আপনারা যদি মেম্বারশিপ নেন, আমরা আপনাদের রাইটসের জন্য ফাইট করব। রাইট, ঠিক আছে, আপনার ইনফরমেশনটা যারা ভিউয়ার তারা জেনে গেল, যদি তারা ইন্টারেস্টেড হয়, আমরা অবশ্যই কাউকে কোনো এনকারেজ করতে পারবো না, তবে বলতে পারবো যে এটাই যে একটা প্ল্যাটফর্ম থাকলে সবার জন্য ভালো, কমিউনিকেশন বলেন আর যাই বলেন, এটা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত ভয়েসের জন্য আর কি। সুতরাং এইটাই আমি বলতে পারি আমার এই প্রোগ্রামের পক্ষ থেকে। কিন্তু কে জয়েন করবে বা জয়েন করবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এই আর কি। থ্যাংক ইউ আপনাকে কল করার জন্য ভাই। তো আমি কথা বলতেছিলাম মাইলেজ অ্যাকাউন্টস খুব ইম্পর্টেন্ট। তো মাইলেজ অ্যাকাউন্টসে কীভাবে ক্যালকুলেশন করা হয়, তবু যে আমি তো আর জানি না কীভাবে কাউন্সিল ক্যালকুলেশন করে, তবে স্বাভাবিকভাবেই একটা কমন সেন্সের ব্যাপার, সেটা হচ্ছে কীরকমভাবে আপনার টোটাল সারা বছরের মাইলেজটা তা জানতে চাবে। ইভেন আপনি যদি নাও বলেন, আপনার যে গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারের অ্যাগেনস্টে তারা কিন্তু ডিবিএলের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাচ্ছে আপনি এই পিরিয়ডে এই বছরে কত মাইল ড্রাইভ করছেন। ওকে, সেখান থেকে তারা বলবে ঠিক আছে, তুমি এখান থেকে 20% যদি বিজনেসের জন্য ইউজ করে থাকো, সেই 20% বাদ দিয়ে দাও। মানে মনে করেন 10,000 মাইল যদি ড্রাইভ করে থাকেন, তাহলে বলবে যে ঠিক আছে, তুমি 20% বাদ দেওয়ার পরে 8,000 মাইল তুমি তাহলে বিজনেসের জন্য ইউজ করছো। এখন এখানে আবার কথা আছে যে ডেড মাইলেজ বলতে একটা কথা আছে, যেমন আপনি একটা প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে মনে করেন হিট্রো এয়ারপোর্টে গেলেন, সেখানে হচ্ছে মনে করেন কথা বলতেছে যে 30 বা 40 মাইল, 40 মাইল যাওয়ার পরে আপনি প্যাসেঞ্জার নিয়ে কিন্তু আসবেন না, ফেরত আসবেন না, অনেক সময় আসতে পারবেন না, খালি আসবেন। এই যে খালি রাস্তাতে আসলেন, এটাকে আমরা বলি ডেড মাইলেজ, এটার জন্য কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন না, এটাও কিন্তু বাদ যাবে আপনার মানে ইনকামের হিসাবে থেকে বাদ যাবে। তারপরে দেখবে যে ঠিক আছে, প্রতি তখন তারা জানতে পারছে যে মাইলেজটা, সে মাইলেজের জন্য প্রতি মাইলেজের জন্য কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন কাস্টমারের কাছ থেকে, এবং এই পেমেন্টটা রেটটা যদি তাদের সেট করে দেয় বা তারা যদি ক্যাবুস্টে নিতে পারে, তখন তারা কিন্তু নিজেরাই হিসাব করে নিতে পারে যে কী পরিমাণ আপনি ইনকাম করছেন। এখন আমি যে হিসাব করলাম সেটা হচ্ছে আপনার ইনফরমেশন বেস করে, কিন্তু তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তার মাইলেজের উপর বেস করে কিন্তু হিসাব করতে পারে। তখন দেখবে যে এই দুটো হিসাব মিলে কিনা বা কাছাকাছি কিনা, যদি না হয় তাহলে কিন্তু তারা অনেক সময় আপনাদের যে ইনকাম যে ডিক্লেয়ার দিবেন সেটা রিভাইজ করতে পারে এবং সেটা আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। এই কারণেই মাইলেজ এইসবটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন চলে যাবো প্লিজ, পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার আপনাদেরকে ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামের জন্য, রিয়েলি রিয়েলি বেনিফিটেড আমরা সবাই। থ্যাংক ইউ আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য আর কি, কারণ আমি একজন ওয়াইফ অফ ট্যাক্সি ড্রাইভার। ওকে, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, কারো যদি ফ্যামিলি বা চিলড্রেন না থাকে, উনি কি
ওয়ার্কিং টেস্ট ক্রেডিটের জন্য ক্লেম করতে পারবেন? এটা আসলে আপনি কোশ্চেনটা আনসার কারণে দিব, যে কারণ সব টপিক্স রিলেটেড না হলে আমরা অনেক সময় আনসার দেই না। সেটা হচ্ছে আমরা আজকে মিনি ক্যাব নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনার কোশ্চেনটা হচ্ছে যদি কেউ যদি অনেক তো বেনিফিট রিলেটেড হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আবার আরেক মুহূর্তে বলে দিচ্ছেন যে আপনি একজন ট্যাক্সি ড্রাইভার ওয়াইফ, সেটা আপনার ইন্টারেস্ট থাকতে পারে, সুতরাং এই কারণে আপনার আনসারটা দেওয়া উচিত। আমার কোশ্চেনটা হচ্ছে যে ওনার ফ্যামিলি যদি না থাকে, কারো যদি ফ্যামিলি না থাকে, চিলড্রেন যদি না থাকে, না থাকে তাহলে কি ওয়ার্কিং টেস্ট ক্লেম করতে পারবে কিনা? হ্যাঁ, ওয়ার্কিং টেস্ট ক্রেডিট তখন ক্লেম করতে পারবেন, বাট তখন আপনি যে ওয়ার্কিং আওয়ারটা, ওয়ার্কিং আওয়ার ডিপেন্ড করে। যেমন আপনি যদি কাপল হন, আপনার জন্য 24 আওয়ার্স জব করতে হবে ডেফিনেটলি, বাট আপনি যদি কোনো ফ্যামিলি অথবা চিলড্রেন না থাকে তখন আপনাকে 30 আওয়ার জব করতে হবে, বাট আপনি ওয়ার্কিং টেস্ট ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি এলিজিবল, ওয়ার্কিং টেস্ট ক্রেডিট পাবেন আপনি। সুতরাং এটা পিওরলি আওয়ার রিলেটেড আর কি আপনার বেনিফিট পাওয়াটা, যখন যদি বাচ্চা চিলড্রেন না থাকে, বা অনেকে চিলড্রেন থাকে আসে, চিলড্রেন থাকে না, চিলড্রেন আসে কিন্তু চিলড্রেনরা অনেক বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, তারা এখন তারা কিন্তু এলিজিবল না, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকে, বাসা থাকে, বা তারা নিজেরা চলে গেছে বাইরে, কিন্তু তার মানে কি আমার ইনকাম কম, আমি কি এখন ওয়ার্কিং টেস্ট পাবো না? যে পাবেন, কিন্তু আপনাকে একটাই কন্ডিশন, অ্যাটলিস্ট 30 ইয়ার্স কাজ করতে হবে এবং আপনার ইনকাম একটা থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড নিচে উপার্জন হইতে হবে, তাহলে আপনি কিন্তু ওয়ার্কিং টেস্ট ক্রেডিটটা পাবেন। পরবর্তী কোশ্চেনটা করেন প্লিজ, আশা করি আনসার পেয়ে গেছেন। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার ক্যাপিটাল আর একটা ইন্টারেস্ট। আপনি ক্যাপিটালটা কখনো ক্লেম করতে পারবেন না, কারণ ক্যাপিটাল তো এটা আপনার অনলি যেটা ক্লেম করতেছেন, আপনি প্রফিট লস টু ক্লেম ইয়া করতেছেন, সো আপনি অনলি ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন। কিন্তু আবার তখন দেখতে হবে যে আপনি যে ফাইন্যান্সটা নিয়েছেন এটা আবার 0% কিনা, তো 0% তাহলে তখন ইন্টারেস্ট আসতেছে না এখানে, সো তখন আবার কার ফাইন্যান্স টোটালি ক্লেম করতে পারতেছেন না। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ইট সো আমরা কিন্তু কার ফাইন্যান্স মানে কি অনেক সময় শুধুমাত্র ক্যাপিটাল তো পে করে যাচ্ছে, ইন্টারেস্ট পে করতেছি না, সেক্ষেত্রে টোটাল ইরিলেভেন্ট আপনার কোনো এক্সপেন্সে। খুব ভালো পয়েন্ট করছেন, 0% ইন্টারেস্ট থাকলে কিন্তু আপনি কোনো এক্সপেন্স ক্লেম করতে পারতেছেন না। কিন্তু এখানে একটা মজার কথাও আছে, সেটা যদি আমরা বলে দিতে পারি ভিউয়ারদেরকে, সেটা হচ্ছে যে গাড়িটা যদি এক্সক্লুসিভলি বিজনেসের জন্য ইউজ হয় তাহলে সেটা কিন্তু আবার ক্লেম করতে পারবে, কারণ অন্যভাবে ক্লেম করবে তখন গাড়ির দামের 18% ক্যাপিটাল অ্যালাউন্স হিসেবে প্রত্যেক বছর ক্লেম করতে পারবে, প্রত্যেক বছর ক্লেম করতে পারবেন, আবার সেটা আবার একটা অন্য ধরনের এক্সপেন্স ক্লেম করতে পারবেন। তো পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। অনেক সময় দেখা যায় আমরা মেম্বার্স যারা আছে তারাই আমরা জিজ্ঞাই যে মিনি ক্যাব ড্রাইভার আমরা যারা আছি, আমরার ইনকাম যদি চেঞ্জ হয়, জি, আপ এন্ড ডাউন হয়, কমে বাড়ে, সাথে সাথে কি তা হাউজিং বেনিফিটের জানানি লাগবে? রাইট, এটা আমি আনসার দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি যদি ইনকামটা বাড়ে বা কমে, আসলে আপনাকে কী কারণে বেনিফিট দিতেছে? বেনিফিট দিতেছে আপনার ইনকামের জন্যই বেনিফিট দিচ্ছে। আপনার যদি ইনকামটা বাড়ে তাহলে আপনি বেনিফিট কম পাবেন মূলত স্বাভাবিকভাবেই, আপনার ইনকামটা যদি কমে যায় তাহলে ইনকাম আপনার বাড়বে। কিন্তু এটা যদি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ না হয়, বেশি কম বেশি না হয়, তাহলে কিন্তু আপনার না জানালেও চলে। কিন্তু যদি মনে করেন যে আপনার ইনকাম ছিল, আপনি লোকাল ক্যাব অফিসে কাজ করতেন, আপনার ইনকাম ছিল মনে করেন 10,000 পাউন্ড, আপনার এখন ইউবারে কাজ করার জন্য আপনার ইনকাম হয়ে যাচ্ছে মনে করেন 20,000 পাউন্ড, আপনাকে কিন্তু জানাতে হবে, কারণ এই মুহূর্তে আপনার ইনকাম বাড়ানোর কারণে আপনার একটা বেনিফিট পাবেন না বা কম পাবেন। আর এই এই মুহূর্তে যে আপনার বেনিফিটটা আপনাকে দেয়, আপনি নেন, তার ভবিষ্যতে কিন্তু আপনাকে কাছ থেকে পয়সা ফেরত চাইতে পারে অথবা বেনিফিট বন্ধ করে দিতে পারে, এই দুইটা একটা হতে পারে, এই কারণে খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন করবেন প্লিজ। জি, ক্যাব ড্রাইভারদের ওয়ার্কিং আওয়ার কিভাবে হিসাব করা হয়? রাইট, হাসান সাহেব, ক্যাব ড্রাইভার আপনি খুব আওয়ার নিয়ে কথা বলতেছেন, শুনুন দেখি আওয়ার নিয়ে আর কিছু বলেন, আওয়ার হিসাবটা করে কিভাবে? আচ্ছা, ক্যাব ড্রাইভার যেহেতু তারা সেলফ এমপ্লয়, তাদের আওয়ার যে তারা চলে দেওয়া ফ্রিডম, তাদের যে কোনো সময় তারা কাজ শুরু করতে পারে, যে কোনো সময় কাজ শেষ করতে পারে তারা।
তারা যখন লাইক যখন এমপ্লয়ি কেউ কেউ যদি জব স্টার্ট করলো লাইক 6 to 5 জব শুরু করে তো 6 to 5 তাদের ওয়ার্কিং আওয়ার হিসেবে ক্যালকুলেট করা হয়। বাট সেলফ এমপ্লয়েড যারা এদের তারা যখন কোনো প্যাসেঞ্জার তাদের গাড়িতে ওঠে তখন থেকে তাদের ওয়ার্কিং আওয়ার স্টার্ট হয়। এই প্যাসেঞ্জারটা পাওয়ার জন্য যে ওয়েটটা করে অনেক সময় দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হয়, এই সময়টা ক্যালকুলেট করা হয় না। অনলি যে প্যাসেঞ্জার তখন গাড়িতে উঠলো তখন থেকে ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেট হয়। এবং ওই প্যাসেঞ্জারটা যেটা রেখে আসার পর রাখার পরে তখন যে ব্যাক করে এটা ওয়ার্কিং আওয়ার হিসেবে ক্যালকুলেট করা হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি একজন এমপ্লয়ির সাথে যদি কম্পেয়ার করি, এমপ্লয়ির সেলফ এমপ্লয়মেন্টে একজন এমপ্লয়ি মনে করেন একজন রেস্টুরেন্টের যে ওয়েটার সে কাজ করতেছে, তার আওয়ার ফিক্স করে দিয়েছে তুমি আজকে 6 ঘন্টা রাত্রে কাজ ডিউটি দিবা, সারা রাত্রে যদি সে একটা কাস্টমার সার্ভ না করে তবু তার ওয়ার্কিং আওয়ার কিন্তু 6 আওয়ার্স, সে একটা কাস্টমার সার্ভ করে নাই। কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের আওয়ার একটু ডিফারেন্ট। আপনি যদি ইঞ্জিন অফ করে ক্যাব অফিসের সামনে 6 ঘন্টা ওয়েট করেন, একটা প্যাসেঞ্জার না পান, আপনার ওয়ার্কিং আওয়ার 0। স্যাড বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস। কারণ এটা আমরা আসলে এটা কোথাও ক্লিয়ারলি ডিফাইন করা হয় নাই। আমার মনে পড়ে আমি একবার ওয়ার্কিং টেস্ট অফিসকে রিং করে এটা আমার ক্লারিফিকেশন আনতে হয়েছে। আমাকে ভার্বালি ওরা ইনফর্ম করছে এই জিনিসটা যে ওয়ার্কিং আওয়ার্স যে আওয়ার্সের জন্য তুমি পেইড ফর সেই আওয়ারটার জন্য তোমাকে ওয়ার্কিং আওয়ার্স কাউন্ট করা হবে। ওকে, আমরা একটা শুরু একটা কথা বলতেছিলাম ইউভেন নিয়ে, একটা যুদ্ধই চলতেছে বলবো আর কি। কারণ ইউবার আসার পরে এখানে অনেক ট্যাক্সি ড্রাইভাররা এবং মিনি ক্যাব ড্রাইভাররা, লোকাল মিনি ক্যাব ড্রাইভার অফিসে যারা কাজ করেন তারা এফেক্টেড হচ্ছেন এই এবং এই এইটার জন্য আমরা একটা ভিডিও দেখাতে যাচ্ছি যেটা ফাইন্যান্সিয়াল টাইমসের তৈরি করা একটা ভিডিও, এই ওয়ার বিটুইন ট্যাক্সি ড্রাইভার্স অ্যান্ড ইউবার ড্রাইভার্স। চলুন ভিডিওটা দেখে আসি, তারপর একটু কথা বলবো আর কি। I'm standing in Parliament Square in central London, and behind me the battle lines are being drawn between two taxi titans. On the one side we have Uber, the San Francisco-based company recently valued at $18.2 billion that is making an aggressive push into London as part of a bid for global expansion. On the other side we have London's historic black cab sector, who have gathered here in protest. They say that the regulator, Transport for London, is allowing Uber to operate illegally in the city. I spoke to two cab drivers on either side of the issue. So what is the protest today about? The protest today is about Transport for London not enforcing the law with regards of meter requirements and the regulations. Uber are practicing with what we see as an illegal meter. It looks like it's more about and against Uber, but they're making the point it's not about Uber, but the TfL, who legislate that kind of business. Well, Uber taxis breaking the law, and how, if so? What they're doing when the customers are using their facility, at the end of the trip, they're provided with a receipt that claims waiting time, distance travelled, and the amount it costs. That is a meter. They haven't got a license to practice under that in that jurisdiction. Not at all. I think we actually could show a few new way how to be even more efficient regarding of flow and safety and regulation and everything. And I'm thinking about the cash businesses. There is no cash movement involved in an Uber taxi. How is Uber shaking up the taxi industry? Well, at the moment it's you didn't notice it too much, but I think the biggest fear is that where do these companies stop? They're already breaking one law, where will they stop with the other laws? First of all, we are the best, and they were the best before. As simple as that from me. But we also cheaper, and we are, I think we more representing the future because we are using the technology on the most efficient way. Why would customers choose an Uber taxi over a black cab? I haven't a clue. I don't understand why people, fundamentally it must come down to costs. However, I don't see where the savings are. It's a really, really friendly option for all of us. I mean, for the driver, for the passenger as well. Plus, cheaper if somebody look at that side of it.
Do you think black cabs will survive? We've been here for longer than Uber has been here. We've been here for centuries, so we will survive, and we will continue to demonstrate. I think a brand new generation of black cabs will survive only because I already saw the new design of the new car, the new black cab, and it's beautiful. It's comfortable, it's convenient, it's economical, and it's brilliant. Plus, I think there is a new generation for black cab drivers as well, who's happy to put on a suit, you know, even a hat, or, you know, just looking like he's the ambassador of London. But the old, grumpy, rude black cab drivers, no way they're gonna survive. For some, the controversy is about an American company not understanding the importance of a British icon like the black cab. For others, it is a classic case of technological disruption, beloved by consumers, but upsetting the traditional players. Sally Davies, Financial Times, London. আসলে একটু মজারই ভিডিও পক্ষে বিপক্ষে কথা ছিল আমার কোনো কমেন্ট নাই এই ভিডিওটা সম্পর্কে তবে আপনারা নিজেরাই বুঝে নেবেন আপনাদের সুবিধা অসুবিধাগুলো তবে যেমন এখানে যারা উপস্থিত ছিলেন দুই একজন মিনিকিউব অফিসের মালিক ওনারা বলতেছিলেন যে ওনারা সিরিয়াসলি এফেক্টেড এই কারণে কারণ ওনারা টেকনোলজিতে কম্পিট করতে পারছেন না আবার অনেক মিনিকেপ ড্রাইভার দিয়ে হ্যাপি কারণ তারা অনেক পয়সা উপার্জন করতে পারতেছে এই কারণে তারা হ্যাপি সুতরাং এটা পক্ষে বিপক্ষে কথা থাকে যুক্তি থাকতে পারে আমাদের একটা কলার আছেন দেখি কলটা নিতে পারি কিনা হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো জি ভাই বলেন সালাম আলাইকুম ভাই ও ইংলিশ মত ফরমেটি ভাই হ্যালো ভাই ইয়া হ্যালো ইংলিশ মাত্র পারবো না ভাই জি জি মাত্র পারবো ভাই আমার বেঙ্গলি বেশি ভালো না জি না আপনি সিলেটি মাত্র হলে আপনি সিলেটি মাত্র পারবেন না ভাই জি বুঝতে না আপনি যে সিলেটি মাত্র চান সিলেটি মাত্র পারবেন ভাই ও ইংলিশ জি 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 অবশ্যই ওকে 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 I just want to say, obviously, I'm not a frequent user of cab services or taxi services, but I just want to say the black taxi service is a complete rip-off. They take longer routes, they take excess journeys, they make you wait, and obviously once you're in the taxi, you pay a fixed fare, and then when you obviously leave at the end of the journey, you don't know what fare you're paying. Right. experience you have expressed, we welcome that one as well. So, আমাদের এখানে আসলে আমাদের প্রোগ্রামের প্রায় শেষ আমরা এখানে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা সব সময় একটা প্রোগ্রামের সাথে একটা প্রোগ্রামের একটা কানেকশন রাখার চেষ্টা করি যেরকম লাস্ট প্রোগ্রামে ছিল যে আমাদের কার ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের একটা নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে সেটা হচ্ছে আমাদের মিনি ক্যাব ইন্ডাস্ট্রি এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু অনেক মিনি ক্যাব ড্রাইভার বা সেলফ এমপ্লয়েড হচ্ছেন যারা কিন্তু এই আমাদের ইউরোপ থেকে আসা এবং এই মুহূর্তে ইউরোপের ভিতরে থাকবো কি থাকবো না এটা নিয়ে একটু বিরাট আলোচনা চলতেছে ডিবেট চলতেছে ইংল্যান্ডে এবং এখানে কিন্তু আমাদের সেই ইউরোপ থেকে আসা ইউরোপিয়ানদের মতোই আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে এই দেশে আসছেন তাদের এখানে বিজনেস অপরচুনিটি কি থাকবে না থাকবে তাদের জন্য কি ট্যাক্স বা অ্যাকাউন্টিং অ্যাডভাইস আমরা দিতে পারি না পারি সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট প্রোগ্রামে এবং এটা আমি অনেক মানে যা ইটালি পর্তুগাল এবং হল্যান্ড ফ্রান্স থেকে বিভিন্ন দেশ থেকে আসছে তাদেরকে নিয়ে এখানে অডিয়েন্সে নিয়ে আসবো এবং আমাদের প্যানেলেও নিয়ে আসবো তাদেরকে এবং তাদের এক্সপিরিয়েন্স তাদের যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা মিট করতে পারি কিনা নেক্সট প্রোগ্রামে সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আমরা দেখি কিছু করতে পারি কিনা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি খোদা হাফেজ